লাক্স নিবেদিত। সময় কারো জন্য থমকে গেছে আজ, কেউ বা ঘুমায় কেউ বা হাঁটে কারো অন্য কাজ, ব্যস্ত সময় কারো জন্য থমকে গেছে আজ। যে যার মতো চলছে দেখো বামে কিংবা ডানে, তারপরেও চলছে সবই কিভাবে কে জানে, কিভাবে কে জানে। যে যার মতো চলছে দেখো বামে কিংবা ডানে, তারপরেও চলছে সবই কিভাবে কে জানে, কিভাবে কে জানে। এসব নিয়েই চলতে থাকে সংসারের খেলা, একটু কান্না একটু হাসি অনেক ঝুট ঝামেলা, ঝুট ঝামেলা, ঝুট ঝামেলা, ঝুট ঝামেলা। তুমি আবার অফিস নিলে কবে? গতকাল নিয়েছি, ফুল ফার্নিশড অফিস, টেলিফোন সেট সহ। আমার কাছে 500 টাকা অনেক টাকা, একদম পাবি না। তুই বরং তোর বাবার কাছে চেয়ে নে। কি করব, হৃদয় তোমার, মাসুক সারো তোমার, কথা বলার কথা তোমার, আমার কি করার আছে? বাবা যদি এই লোকের সাথে লেগে থাকে তাহলে বাবার কিছু একটা হবে। আমি তোদের দেখিয়ে দেব কি করে ব্যবসা করতে হয়। খালুজান যে ব্যবসার জন্য অফিস নিয়েছে, সেখানে যে চাকরি অফারটা করছে সেটা আমি করবো কিনা? ব্যবসাটা হচ্ছে আপনার জন্য প্রেম আর যুদ্ধ দুটোই। আমি অনেক দিন ধরে ব্যবসা করছি এবং এই অফিসটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। কোথায় গিয়েছিলি? আমি তোকে ডাকতে ডাকতে হয়রান। কেন, বাড়িতে কোনো অঘটন করছে নাকি? এই বাড়িতেই একটা সমস্যা, আমি একটুখানি লেগে বাড়ি থেকে বাইরে হয়ে গেলে একটা না একটা দুর্ঘটনা ঘটে বসে। এবার সমস্যা কার হলে? শুভ ভাই না তোর পাপা? তুই বেশি কথা বলিস, সমস্যা হতে যাবে কেন? আমি তোকে খুঁজছি বাজারে যাবার জন্য। ও তাই কর, আমি আরো ভাবলাম কি নাকি সকালে আমার ওই খালুজানের লোকে তার অফিসে গেছিলাম। কি, তোর খালুজানের সঙ্গে তুই অফিসে গিয়েছিলি কেন? না মানে অফিসটা চিনে এলাম আর কি, মানুষের বিপদ আপদের কথা তো বলা যায় না। তোর খালুজান তোকে নিয়ে গেছে নাকি তুই নিজে ইচ্ছে করে গিয়েছিস? দুইটাই। মানে? মানে দুইটাই, খালুজানও যাইতে কইলো আমিও গেলাম আমার দরকারে। তোর খালুজানের মতলবটা কি বলতো? আহা এটা তো কথা কইলেন খালাম মা, খালুজানের কোনো মতলব নাই, আমি গেছি আমার মতলবে। আমি তো সেটাই জানতে চাচ্ছি। সেই তো সিরিয়াস কিছু না, খালুজান তার অফিসে আমার একটা চাকরির অফার দিছে, কাজেই ডিসিশন নেওয়ার আগে তার অফিসের কাজের পরিবেশটা দেখতে গেছিলাম। তা তোর খালুজান তোকে কোন পোস্টে চাকরির অফারটা দিল? না সেইটা নিয়ে এখন কোনো কথা হয় নাই, আমি গেছিলাম তার অফিসের কাজের পরিবেশ ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। আচ্ছা গেলাম মা, আপনি একটা সিদ্ধান্ত দেন না আমার এখন কি করা উচিত। তোর এখন বাজারে যাওয়া উচিত, তোর খালুজান তো একটা সহজ সরল মানুষ, তার সঙ্গে বাড়ি শুদ্ধ সবাই নাচবে এটা কিন্তু আমি একদম সহ্য করবো না বুলেট। খালাম মা এটা একটা কথা কইলেন, কেরিয়ার বলে একটা কথা আছে না? কি না বাজারের টা দেন, দেরি করে গেলে ফসা মাছ পাবো। জীবনটা সেবড়া সাবড়া হয়ে গেছে। Thank you.
আমি এখন আপাতমস্ত পুরোপুরি নিঃস্ব। নিঃস্ব তো চোখ বন্ধ করে কি করছিস? শোন, অর্থ আর সৃজনশীলতা এই দুটো পাশাপাশি চলতে পারে না। আমি এখন পুরোপুরি নিঃস্ব, কাজে এখন হচ্ছে আমার সৃষ্টির সময়। আমি লেখালেখি করছি, আমার চোখ বন্ধ করে আমি আমার ভাবনাটাকে এই কাগজে প্রতিফলিত করছি। আমি কি তোকে ডিস্টার্ব করলাম ভাই? হ্যাঁ, তুই একটু ফকির, কোনোদিন তোর কাছে একটা টাকাও পেলাম না। গাছের কাছে মাছ চেয়ে তো কোনো লাভ নেই, তুই বরং ত্রোপার কাছে যা। আগে বলবেন না, আপনি শুভ বৈদ্যের বাড়ির গেস্ট। আরে সুমন, তুমি এখানে? না, এমনি। আমি ঠিক এই ব্যাপারটার জন্যই। ও, একটা মহৎ উদ্দেশ্যের জন্য তুমি এসছো না? আচ্ছা, কাজ করি, চলো। কি? আমার সাথে চলো এক জায়গায়। কোথায়? আমার সাথে কোথাও যেতে তোমার আপত্তি আছে? মোটেও না। তুমি বললে আমি শুধু চিড়িয়াখানা ছাড়া সব জায়গায় যেতে পারি। তোমার কি বানর বিষয়ে সমস্যা আছে নাকি? রিকশা ডাকি। এই খালি, এই রিকশা, এই আচ্ছা বলো তো আমরা যাচ্ছি কোথায়? বলা যাবে না। এই যাও। আপনি চা খাইতে খাইতে আপনার সঙ্গে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করতে চাই। আমার সাথে? হ্যাঁ। গুরুত্বপূর্ণ বিষয়? হ্যাঁ। আপনি হইলে এবারে প্রথম সন্তান, কাজী আপনার সঙ্গে প্রথম আলোচনা করা দরকার। তা অবশ্য ঠিক, তুমি ঠিকই বলেছ। কিন্তু তোমার মতো করে যদি এবারে সবাই বুঝত তাহলে তো হয়েই যেত। দেখো বলির ভাইয়া, এবারে কোনো সমস্যা আমাকে আর তোমার দুলা ভাইকে কখনো কেউ জানায় না, এটা কি ঠিক বলো তুমি? এটা কি ঠিক? আহা, এটার মধ্যে আমার দুলাভাই এলো কোথেকে? কি বলছো তুমি? তোমার দুলভাই?
ভাই হচ্ছে এই বাড়ির একমাত্র জামাই। তাকে তাকে ব্যাপার কোনো জানাতে হবে না। তাও ঠিক। এখন তোমার সমস্যাটা কি সেটা বল। আমার সমস্যাটা খুব জটিল। খালোজান তার অফিসে আমার একটা চাকরির অফার দিছে, করুন কিনা ভাবতেছি। বাবার অফিসে? বাবা তোমাকে চাকরির অফার দিয়েছে? গ্রেট, এক্ষুনি চাকরিটা করে ফেলো। কোনো কিছু চিন্তা ভাবনা না করে ডিসিশনটা দিয়ে দিলে। আশ্চর্য, বাবার অফিসে তো চাকরি করলে কি যায় আসে। আরে চাকরি বললে কথা, সেখানে সুযোগ সুবিধা কিরম দেখতে হবো না। তা অবশ্য ঠিক, আমি তো ব্যাপারটা ভাবিনি। ঠিক আছে, আমি কাল সকালে তোমাকে ডিসিশনটা জানাবো। কেন কালকে? তুমি বুঝি জানো না, তোমার দুলাভাইয়ের সাথে কথা না বলে আমি আসলে কোনো ডিসিশনই দেই না। আজ রাতে তোমার দুলাভাইয়ের সাথে কথা বলবো, তারপরে কাল তোমাকে জানাবো। ঠিক আছে? চা খাওয়া হইলে কাপটা ফাঁক করে দিয়ে। ঠিক আছে। ফোন কোথায় গেল? কি ব্যাপার, থামতে বললে কেন? তুমি নেমে যাবে তাই। কেন? এই যে বিল্ডিং এর থার্ড ফ্লোরে বাবার অফিস। তো তো মানে তুমি না বাবার সাথে ব্যবসা নিয়ে আলাপ করবে? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? তোমাকে ড্রপ করব বলেই তো এই রাস্তায় এলাম। কিন্তু ড্রপ না করলে হয় না? না, হয় না। তুমি কি ক্যাম্পাসে যাচ্ছো? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? না, তোমাকে কোনোদিন সন্দেহ করেছি? না, তা করনি। আজ মাসুক স্যারের ক্লাস, তো ক্লাসটা অ্যাটেন্ড করতেই হবে। আসি। এই আমারে পাগলে পাইছে, আঙ্কেলের সাথে বিজনেস নিয়ে কথা বলবো। আরে রিকশা, এই এই সুখ এবং শোক দুটোরই ধাক্কা আছে, এবং দুটোর ধাক্কাই সামলানো খুব কঠিন। নারীদের সাথে যারা মেশে এবং যারা মেশে না, তারা উভয়ই বিপদগ্রস্ত। যাদের অর্থ আছে এবং যাদের অর্থ নেই, তারাও বিপদগ্রস্ত। শুভ, শুভ, তোর ফোন। এই সংসার কখনোই সৃজনশীল কাজে সহায়ক না। আসছি মা। হ্যালো, ও কে বিপুল? হ্যাঁ হ্যাঁ, না না না, আমি তো আসতে পারবো না, হাত একদম খালি, নিঃস্ব অবস্থা। তাই যে ঠিক আছে, আমি একটু চেষ্টা করি। না না, ওই মার বনি ভরসা এখন। ঠিক আছে, মা তুমি কি ব্যস্ত? না, একটু দরকার ছিল। বলে ফেল। মানে ইয়ে, আচ্ছা বাবা কোথায়? কোথায় আবার? অফিসে। বাবাকে দরকার? না না না, মানে আমি কনফার্ম হতে চাচ্ছিলাম বাবা আছে কিনা আর কি। আচ্ছা বা, ওই হাত একদম খালি, একটু টাকা দরকার ছিল। হুম, চেহারা দেখে বুঝতে পেরেছিলাম। অপেক্ষা করো। Thank you.
ভাগ। একি মাত্র 200 টাকা? আমি তো ভেবেছিলাম কমপক্ষে 500 টাকা দিবে। এত টাকা তোর কি দরকার? মা, তোমার হাতটা একটু বড় করো। তুমি তো এখন সরকারি চাকরিজীবী স্ত্রী না, তুমি হচ্ছে একজন বিজনেসম্যান স্ত্রী। থাম, যে না আমার বিজনেসম্যান। বাবাকে আন্ডারএস্টিমেট করো না। বাবা যেভাবে প্রবল বেগে ব্যবসা শুরু করেছে, একদিন দেখবে একটা বিরাট দান মেরে দিয়েছে। আর তুমি ওনাকে কাজ করো, 2 সেট গয়না আর 2টা নেপালের টিকিট কনফার্ম করে ফেলো। তুই থামবি এখন? আরে আমি থামলে কি ঘটনা থামবে নাকি? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি আর বাবা মিলে লেট হানিমুনটা করে ফেলো, ঠিক আছে? যদি বাবা তাদের রোমান্টিক না, তারপর আমার মনে হয় যে এখানে গিয়ে তোমরা হয়েছে বাবাকে নিয়ে আর বদনাম গাইতে হবে না। তুই তোর কাজে যা। আচ্ছা, তুমি বুঝতেই পারলো না ব্যাপারটা, আমি বুঝিয়ে বলছি তোমাকে। শুভ মারাটা চল, যা কাজে যা। ঠিক আছে। জামা সাহেব, আমার জন্য কিছু ঠিক করতে পারলেন? মানে কি ধরনের ব্যবসা আমার করা উচিত? পেয়ে গেছি। কি পেয়ে গেছেন? ব্যবসার হদিস পেয়ে গেছি। পেয়ে গেছেন? হ্যাঁ। কি ব্যবসা? রিক্রুটমেন্টের ব্যবসা। অর্থাৎ ম্যানপাওয়ার এক্সপোর্টের ব্যবসা? আরে হ্যাঁ, এটাই তো এখন সবচেয়ে ভালো ব্যবসা। ও, তা আপনার নিশ্চয়ই চেনা জানা কেউ আছে? হ্যাঁ, আমি যখন চাকরি করতাম, মানে রিটায়ারমেন্টের আগে, এক ইয়াং অফিসারকে আমি জানতাম, ও ম্যানপাওয়ার এক্সপোর্ট মিনিস্ট্রিতে চাকরি করে। সে নিশ্চয়ই আপনাকে হেল্প করবে। করা তো উচিত। আরে তাহলে দেরি কেন? সোহান আল্লাহ বললে এক্ষুনি তাকে একটা ফোন করে ফেলুন। ঠিক আছে। হ্যালো, হাসনাত বলছি। আরে তুমি কেমন আছো? বাসাতে একদিনও এলে না আমি রিটায়ার করার পরে? না না, তোমার কথা সবসময় মনে হয়। আজকে অবশ্য একটা বিশেষ কারণে তোমার কথা মনে পড়ছে। আমি ভাবছি আমি ব্যবসা শুরু করবো, ব্যবসাটা তোমার লাইনেরই, ম্যানপাওয়ার এক্সপোর্টের ব্যবসা। তোমার সাজেশন এবং হেল্প আমার খুব বেশি প্রয়োজন। আরে না না, তুমি ভেবো না, আই হ্যাভ গট এ ফুল ফার্নিশড অফিস, তুমি দেখলে খুব খুশি হবে। আসো, সন্ধ্যেবেলা আসো, এসে এক কাপ চা খাও, তারপরে উই ক্যান ডিসকাস বিজনেস, ঠিক আছে? আসছো তো? ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, হয়েই গেল, কিন্তু আমার জানি কেমন লাগছে। কেন? মানে এ ধরনের পত্রপত্রিকায় দেখি যে আদম ব্যবসাতে নানা রকম প্রবলেম হয়, সমস্যা হয়। ছি 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 ছি, আপনি এটা কোনো কথা বললেন? আমরা একটা মহৎ কাজ করছি, শ্রমশক্তি রপ্তানি। ইয়ে মানে নো রিক্স নো গেইন, তারপরে নো পেইন নো গেইন, এই আর কি। হ্যাঁ, সেটা মানলাম, কিন্তু ওই যে আমার ইয়াং ফ্রেন্ড আসবে সন্ধ্যাবেলা, আপনি থাকলে ভালো হয়, একসাথে আলাপটা করতাম। ইয়ে আসুক না, প্রাইমারি আলাপটা আপনি সেরে ফেলুন, আমি তো আছি। না না, আপনি থাকলে আমি একটু জোর পাই আর কি। দেখুন, আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে বলুন তো? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন প্রিলিমিনারি আলাপটা আমি সারবো। হ্যাঁ ঠিক আছে, রাইট, তাহলে আমাদের ব্যবসা শুরু হয়ে গেল। ঠিক আছে, ওকে। কিরে, কিছু বলবি? না মানে দুলা ভাই না, আসলে একটা জিনিয়াস। আসলে এই বাড়ি সবাই যদি বুঝতো, একমাত্র তুই বুঝলি। আর ইয়ে, আর দেশ হচ্ছে আমেরিকা, তাই না? এটা কোনো দেশই না। ঠিক বলেছিস, কাল রাতে তোর দুলা ভাই একই কথা বলছিল জানিস। তাই না? এ আজ সকালে বলেনি? আজ সকালেও একবার বলেছে। দেখ, আমি চিন্তা করে দেখলাম দুলা ভাই কত বড় জিনিয়াস। প্রবাসী জীবনের মাহাত্ম দুলা ভাই সবার আগে বুঝতে পেরেছে, অথচ আমাদের দেশের অবস্থা দেখ, বন্যা, ডেঙ্গু ও মহামারী, কি কি। ঠিকই বলেছিস রে, তোর মতো করে যদি এবারে সবাই বুঝতো, তাহলে আর কিছুই লাগতো না। বুঝবে বাবা, সবাই বুঝবে। হ্যাঁ মানে বুঝবে তো? না অবশ্যই বুঝতেই হবে। আচ্ছা আপা, মানে হচ্ছে কি, তোর কাছে কিছু টাকা হবে? কত টাকা? এই সব আছে। সব আছে? তুই কি রে, দুলা ভাইয়ের মতো গ্রেট লোকের স্ত্রী হয়ে মাত্র 500 টাকা? তুই তো চিন্তা করবি, ডলারে মাত্র 8 ডলার। ডলার তো আমার কাছে নেই রে। ডলার নেই? আমার টাকা দিয়ে আমি ডলারে কনভার্ট করে নিব। তাই না? ঠিকই বলেছিস তুই। আসলে তোর দুলা ভাই একটু প্রেসিস বলে ব্যাপার আছে। সেটাই বলছি। ওই যে ওখানে টাকা আছে আমার পার্সে, তোর যত ইচ্ছা নিয়ে।
থ্যাংক ইউ। খুশি তো? খুব খুশি। তারপরে আপনি বলতে চাচ্ছেন যে আপনি অনেকদিন ধরে এই ব্যবসা করছেন? হ্যাঁ, তা বলতে পারেন। এই অফিস নিয়েছি প্রায় এক বছর মতো চললো। তাহলে তো বেশ, আপনি পুরনো ব্যবসায়ী। হ্যাঁ, তা বলতে পারেন। আচ্ছা, আপনি কি ধরনের ব্যবসায় ইন্টারেস্ট? আরে ভাই, আমাদের কি ইন্টারেস্ট দেখতে চলে? আমরা সাধারণ ব্যবসায়ী, যাতে বেশি প্রফিট সেটাতে ইন্টারেস্টেড। এখন বলুন, আপনারা কি ধরনের অফার নিয়ে এসেছেন? আস্তে হাসান সাহেব, আস্তে। ব্যবসা কি এত তাড়াতাড়ি হয়? তা অবশ্য ঠিক বলেছেন। আচ্ছা, ম্যান পাওয়ারের ব্যবসা আপনি কতটা ইন্টারেস্টেড? খুবই ইন্টারেস্টেড। দেশের বেকার লোক চাকরি পাবে, ফরেন রেমিটেন্স আসবে, দেশের উন্নতি হবে। আচ্ছা, এই অফিস থেকে আগেও বোধহয় ম্যান পাওয়ারের বিজনেস করেছেন? না মানে, হ্যাঁ তা বলতে পারেন, তা বলতে পারেন। আপনাকে একটু আমাদের সাথে যেতে হবে। কোথায়? মানে আমরা পুলিশের লোক, আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে। এই অফিস থেকে ভুয়া কাগজপত্র দেখে 6 মাস আগে 10 জন শ্রমিককে বিদেশে পাঠানো হয়েছে। তারা এখন বিদেশের জেলে পৌঁছছে। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, কোথাও একটা বিরাট ইনফরমেশন গ্যাপ আছে। যে লোক এই কাজ করেছে সে লোক আমি নই। এটাও ঠিক বলেছেন, তার সাথে আপনার নাম মিলছে না। তবে এটা কোনো সমস্যা না, থানায় চলুন, নাম মিলিয়ে নিচ্ছি।